শুভ অপরাহ্ন সুধীবৃন্দ এবং আমার চারপাশে আমার পাশে বসা গুণীজনদেরকে সম্বোধন করে আমার বক্তব্য শুরু করছি। আমি একটা জিনিস প্রথমে আমি মনে করি একটু ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। আপনারা তার বাচনভঙ্গি এবং শব্দচয়ন দেখে শুনে আপনারা বুঝেছেন যে আমাদের মাঝখানে যিনি অত্যন্ত বিনয় করে বললেন যে তিনি সব থেকে শব্দটা খুঁজে পাচ্ছি না অবিত্ত, ওকে, আমরা যখন ছাত্র ছিলাম তখন যাদের গুণ নাই তাদেরকে বলতাম বেগুন। সো উনি এত বিনয় করে কথাটা বলেছেন, কিন্তু তার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে সাহিত্য সম্পর্কিত আলোচনা করার জন্য সব থেকে গুণী লোকটি এখানে বসে আছেন এবং তিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন আশরাফ ভাইয়ের একজন সোহানুধ্যায়ী পাঠক এবং ভক্ত হিসাবে। আমি আমার নিজের পক্ষ আমি আহমেদ মাঝারকে ব্যক্তিগতভাবে চিনি, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই কথা দিয়ে কথাটা আমি শুরু করতে চাই। প্রথমে আমি দীনাভাবির কথা দিয়ে কথা শুরু করি। উনি এখানে স্টেজে দাঁড়িয়ে বলেছেন যে বউ এবং বই নাকি সতীন। তো বউ এবং বই যদি সতীন হয় তাহলে আমি বলবো যে তিনি সব থেকে ধৈর্যশীল স্ত্রী, কারণ একের পর এক আশরাফ ভাই সতীন নিয়ে আসছেন এবং উনি এটাতে কোনো আপত্তি তো জানাচ্ছেনই না, মনে হয় উৎসাহই যোগাচ্ছেন। তো এই জন্য ধন্যবাদ দীনাভাবিকে, কারণ দীনাভাবি সতীন সহ্য করার ক্ষমতার কারণে আমরা নতুন নতুন বই পাঠ করার সুযোগ পাচ্ছি। এখন আমি আশরাফ ভাইয়ের কথা বলি। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি ভাবছিলাম যে আশরাফ ভাইয়ের সাথে আমার পরিচয় কতদিনের, অনেক চেষ্টা করে আমি মনে করতে পারলাম না কত বছরে। সেটার কারণ হয়তো আমার বয়স আস্তে আস্তে স্মৃতি ভ্রংশ হচ্ছে। আমার ধারণা আশরাফ ভাইয়ের সাথে আমার পরিচয় যেটা একটু আগে মিতা বলে গেলেন যে তার প্রথম লেখা থেকে পরিচয়, প্রথম লেখা থেকে পরিচয় সেটা তার প্রথম লেখা ছিল কিনা আমি জানি না, কিন্তু ঘটনাটা আমার পরিষ্কার মনে আছে। আমি একদিন অফিসে বসে কাজ করছি, আমার এক বড় ভাই আছেন এখানে ম্যারিল্যান্ডে থাকেন, আশরাফ ভাইদের বন্ধু মারুফ ভাই, মারুফ ভাই আমাকে একটা লেখা পাঠিয়ে বললেন এই লেখাটি তুমি পড়ো। তো অফিসের ইমেইলে অফিসে বসেই ইমেইলটা খুলে লেখাটা পড়লাম, লেখাটার নাম ছিল হারামখোর। এটা তার লেখা আমার প্রথম পড়া এবং তার প্রথম লেখা কিনা আমি জানি না, আমি নিশ্চিত যে আশরাফ ভাই এর আগে আরো অনেক লেখা লিখেছেন, কিন্তু এই লেখাটা পড়তে গিয়ে আমি দেখলাম যে উনি যে টপিকটা নিয়ে লিখেছেন এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একটা টপিক। এবং আমি খুব সংক্ষেপে এই লেখাটা সম্পর্কে বলি। আশরাফ ভাই বলেছেন তাদের কথা, যারা কোথাও খেতে গেলে জিজ্ঞেস করেন ভাই আপনি কি এটা কি হালাল। তো এটা আমাদের অনেকের জন্য খুব বিড়ম্বনার ব্যাপার হয় এবং আশরাফ ভাইকে আমি কথাটা বলেছিও যে উনি যেভাবে বিড়ম্বনার শিকার হয়েছিলেন এই বিড়ম্বনার শিকার আমাকেও হতে হয়। তো আমার মা একবার আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে আমি আমার মাকে বলেছিলাম, আমার মা এখানে আসার পরে জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি কি হালাল হারামের ব্যাপারে খুব স্পেসিফিক্যালি তুমি কি এটা নিশ্চিত করতে চাও। তো আমার মা বলেছিলেন যে তোমার রোজগার যদি হালাল হয় তাহলে ওইটা দিয়ে যেটা কিনবে সেটা হালাল। তো আমি মনে রেখেছি। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। বেগম রোকেয়া সাথে আশরাফ ভাই আসলে নতুন করে নয়, প্রথমবারের মতো আমাকে পরিচয় করিয়ে দিলেন তার বইটি দিয়ে। এবং সেটা কেমন আমি বলি, সেটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় প্রচুর বই ছিল, এখনো আছে। তো সেই বইগুলির মধ্যে বেগম রোকেয়ার বই ছিল। তো এটা পড়ার জন্য আমার আম্মা আমাকে খুব উৎসাহ দিতেন, কিন্তু কখনোই প্রথম পৃষ্ঠার পরে আর যেতে পারিনি, কারণ আমরা যে সময় বড় হয়েছি তখন লেখার ধরনটা পাল্টে গিয়েছিল, যে ভাষায় ব্যবহার করে এবং যে ধরনের শব্দ ব্যবহার করে বেগম রোকেয়া লেখা লিখতেন তাতে করে কয়েক লাইন পড়ার পরে আমি উৎসাহ হারিয়ে ফেলতাম, তো সেটা পাশে রেখে দিতে হতো। তারপর যখন স্কুলে গেলাম, স্কুলে গিয়ে সেই পরিস্থিতির শিকার আবার হতে হলো। খুব সম্ভবত ক্লাস সেভেনের আমাদের পাঠ্যপুস্তকে সুলতানার স্বপ্নের একটা খণ্ডাংশ ছিল, তো ওই খণ্ডাংশটা পড়তে হয়েছে, কিন্তু সেটা জাস্ট পরীক্ষাতে পাস করার জন্য যতটুকু পড়া দরকার ততটুকুই পড়েছি, কিছুই মনে ছিল না। আশরাফ ভাই যেটা করলেন, আশরাফ ভাই তার এই বই দিয়ে আমার চোখটা খুলে দিলেন অন্যভাবে। এবং সেটা হচ্ছে এরকম
যে প্রথমত আমি বইয়ের পিছন দিক থেকে প্রথমে আমি সূচিপত্র দেখি এবং আমি পিছন দিকটা দেখি। পিছন দিকে পরিশিষ্টতে আশরাফ ভাই যতগুলি বইয়ের গ্রন্থসূত্র দিয়েছেন তার এই লেখা তৈরি করার পিছনে, সেটা দেখে আমি রীতিমতো ঘাবড়ে গিয়েছি। তারপরে আমি ভাবলাম যে এটা আশরাফ ভাইয়ের পক্ষে স্বাভাবিক, উনি একজন বিজ্ঞানী মানুষ, একাডেমিক মানুষ এবং রিসার্চ করতে গেলে আমাদের মতো ফাঁকিবাজি উনি করেন না, আমরা এই গুগল থেকে এখান থেকে ওইখান থেকে নিয়ে কিছু একটা লিখে ফেলি। তো আশরাফ ভাই অবশ্যই সেটা করবেন না এবং উনি খুব সুবিচার করেছেন। সুবিচার করার সাথে সাথে যেটা করেছেন সেটা হচ্ছে এই সুলতানার স্বপ্নর ইংরেজি অরিজিনাল ভার্সনটা উনি বইয়ের পেছন দিকে জুড়ে দিয়েছেন। মোস্তফা তানিমের মতো সেটা আমিও কিন্তু, অ্যাকচুয়ালি মোস্তফা তানিম পড়েছে কিনা আগে পড়েছে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু সুলতানাস ড্রিম লেখাটা আগে পড়েছি। তো বেগম রোকেয়ার সম্পর্কে আমার প্রথম উৎসাহ জাগে তার লেখাটা পড়ে। একজন প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন মহিলা যে এত চমৎকার ইংরেজিতে একটা লেখা লিখতে পারেন, আমি এটা মোস্তফা তানিমের সাথে আলাপও করেছি, সত্যি উনি লিখেছেন, এটা রীতিমতো অবিশ্বাস্য যে এত সুন্দর ইংরেজিতে লেখা আর্টিকেল। এবং সেখানে আমার ভক্তির মাত্রা তার সম্পর্কে এমন একটা পর্যায়ে চলে গেল, তারপরে বাকি পুরাটা বই পড়তে আমার কোনো অসুবিধা হয়নি। আশরাফ ভাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে তার লেখার কিছু অংশ উল্লেখ করে উনি বলেছেন যে এগুলির বৈজ্ঞানিক ভিত্তি কি। আমি উৎসাহ পেয়েছি অন্য কারণে, যে আমি খুব সাধারণ একটা উদাহরণ, দুটো উদাহরণ দিব। সেটা হচ্ছে যে এই বইয়ের মধ্যে আশরাফ ভাই সুলতানার স্বপ্নতে যে জগতের কথা বলা হয়েছে, সেই জগতে কিভাবে নারীরা তাদের ঘরে আলো আনে, কিভাবে বিদ্যুতের ব্যবহার করে, কিভাবে তারা উড়োজাহাজ পরিচালনা করে, এগুলির বৈজ্ঞানিক ভিত্তি থেকে উনি বিশ্লেষণ করেছেন। আমি আর্কিটেক্ট হিসাবে আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং আশরাফ ভাই আমি আপনাকে বলি পরবর্তীতে যদি আপনি এটার কোনো সংস্করণ করেন, আপনি যদি ভালো মনে করেন এটা উল্লেখ করতে পারেন, আপনি যে নল দিয়ে আলো আনার কথা বলেছেন, এটা অধুনাকালে আমি বলবো অ্যাবাউট 10 বছরের টেকনোলজি, আমেরিকাতে শুরু হয়েছে এবং বিশ্বব্যাপী এটার ব্যবহার হচ্ছে। সেটা হচ্ছে যে বড় একটি 10-তলা ভবনের থেকে বেসমেন্টে আলো নেয়ার জন্য সোলার টিউব নামে একটা কোম্পানি একটা টিউব ব্যবহার করে। সেই টিউবটার ছাদের মধ্যে একটা লেন্স থাকে এবং একটা টিউব দিয়ে আলোটা বেসমেন্টে যখন আসে ওইটা আরো বড় করে আলোটা আসে যতটুকু, হ্যাঁ অ্যাম্প্লিফাইড হয়, থ্যাংক ইউ, অ্যাম্প্লিফাইড হয়। তো এইটা এখন অত্যন্ত পপুলার একটা জিনিস। আরেকটা জিনিস আমি বলি, চুলাতে যে আপনি চুলা জ্বালানোর জন্য যেটা বলছেন, এই টেকনোলজি কিন্তু কনভেনশন ওভেন হিসাবে আমরা কিন্তু অনেকদিন ধরে দেখছি। আর আরেক শেষ যেটা আমার কাছে খুব মানে উৎসাহ পেয়েছি আমি পড়ে, সেটা হচ্ছে যে বেগম রোকেয়ার চিন্তা করার শক্তি, তাপ নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকানো কিংবা শত্রুকে সংহার করার ব্যাপারটা, এটা একটা আমার কাছে মনে হয়েছে যে ওই সময় কেন এখনো যারা বিজ্ঞানের অগ্রগতি কিংবা পারিপার্শ্বিকতা সম্পর্কে যাদের পরিষ্কার সম্যক ধারণা নেই, তারা কিন্তু এই ধরনের জিনিস এখনো চিন্তা করতে পারবেন না। তো বেগম রোকেয়াকে আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আমি আবার বলছি নতুন করে না, আমার সাথে প্রথমবারের মতো পরিচয় করিয়ে দেওয়ার জন্য আশরাফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর এটা শেষ করার আগে আমি একটা কথা যেটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম বলতে পারিনি, সেটা হচ্ছে যে কারণ আমি আহমেদ মাজহারের যোগ্যতা অযোগ্যতা নিয়ে উনি যে কথাগুলি বলেছেন সেটাকে হালকা করার জন্য আমি যে কথাগুলি বলেছি আমি নিজের কথা বলি, আমি এখানে সব থেকে অযোগ্য লোক এখানে বসার জন্য। আশরাফ ভাইয়ের লেখার আমি একজন অসম্ভব রকমের ভক্ত, আমার মনে হয় না উনি এমন কিছু লিখেছেন যেটা আমি এখনো পড়িনি, আমি সবকিছু পড়েছি। আশরাফ ভাই আমাকে অত্যন্ত স্নেহ করেন বলে আমি হাবি জাবি যা লিখি তিনিও তাই পড়েন, এবং তিনি অবিশ্রাম আমাকে উৎসাহ দিয়ে যান, এবং এই উৎসাহ দেওয়ার কারণে সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি এখানে এসে আপনাদের সামনে সাহস করে কথা বলার সাহস করেছি।
আপনারা সবাই ভালো থাকবেন, আশরাফ ভাইয়ের কাছ থেকে আরো নতুন নতুন দিনাভাবির শোভিন পাওয়ার অপেক্ষায় থাকলাম।